নমস্কার বন্ধুরা, খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে টোটাল সেট আপ এখানে খুলে ফেলা হচ্ছে। ঠিক আছে, ডিজে সার্জন অলরেডি খুলে ফেলছে, কিন্তু ওরা আস্তে আস্তে শুরু করেছে। অলরেডি সকালে যে 24টা বক্স বেঁধেছিল ওই সেট আপটা এখন বর্তমানে ওরা খুলছে, তারপর ওরা টোটাল সেট আপ খুলছে। ঠিক আছে, ওরা অলরেডি গাড়ি লাগিয়ে দিয়েছে, আগের সেট আপটা খুলে লোডিং হয়ে গেছে। এবার পাওয়ারের দিকে দেখাই, পাওয়ার টোটাল সেট আপ ওর র্যাক খুলে ফেলেছে, এবার মিটও খুলে ফেলেছে, মিটটা অর্ধেক আছে। ঠিক আছে, গাড়ি লেগে গেছে, আর পিক আপ যেটা ও যে ইঞ্জিন ভ্যান এসেছিল, ইঞ্জিন ভ্যানেও তুলে দেওয়া হয়েছে কিছুটা মাল। ঠিক আছে, বহু দূর থেকে ছেলেরা এসেছিল দেখার জন্য পাওয়ার মিউজিক আর সার্জানের কম্পিটিশান, কিন্তু সবাইকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। প্রশাসন এত, পুলিশ প্রশাসন এসে এটা বন্ধ করেছে। মাঠটা খুবই ছোট, যেখানে 1 থেকে 1.5 লাখ মানুষের ক্যাপাসিটি নিতে পারবে, তার জায়গায় প্রায় 2-3 লাখ মানুষ চলে এসছে। ঠিক আছে, প্রচুর ক্রাউড এবং পাশে হাসপাতাল আছে, সেই জন্য সম্ভবত প্রশাসন এসে এখানে বন্ধ করেছে। সম্ভবত এই পাট্টামুন্ডিতে আর কোনো দিন কম্পিটিশান, এইরকম বড় ধরনের কম্পিটিশান হবে না। ঠিক আছে, আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, ও 4 দিন আগের থেকে এসছে, দিল্লি থেকে এসছে। ওই ওর সাথে এখনই আমি কথা বলছিলাম। ঠিক আছে, দিল্লি থেকে এসছে, একজন ইউপি থেকে এসছে, আর ঝাড়খণ্ড থেকে তো প্রচুর লোক এসছে। ঠিক আছে, এবং মহারাষ্ট্র থেকেও কিছু বন্ধুরা এসেছিল, ওরাও ঘুরে যাচ্ছে। ঠিক আছে, প্রচুর কষ্টে ওরা ফিরে যাচ্ছে, ওরা এসে কিছু দেখতে পায়নি, মানে টেস্টিং। কালকে রাত্রে ডিজে সার্জন যে টেস্টিং করেছিল, আজকে যে দুপুরে পাওয়ার যে একটা টেস্টিং করেছে সেটাও দেখতে পায়নি, ওরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। ভিড় হেটা, ভিড় তাড়ানোর জন্য এখন পুলিশ প্রশাসন সবাইকে তাড়া করছে, যে যার মতো ছুটে পালাচ্ছে, আমরাও ছুটছি। ঠিক আছে, তার মধ্যেও ভিডিও করছি কষ্ট করে, রোদ, প্রচুর রোদ এখানে। ঠিক আছে, প্রচুর দর্শক, শোনা যাচ্ছে হরিদ্বারে কাওয়াড়িতে হবে, কতটা কী হবে সেটা বলতে পারছি না, তবুও যদি সেখানে হয় তাহলে নেক্সট আমরা আবার আপনাদেরকে পাওয়ার আর ডিজে সার্জনের যে মোকাবিলা, সামনাসামনি মোকাবিলা, সেটা দেখাবো। কিন্তু এত বড়ো সেট আপ হবে না, যেখানে ওটা তো রোড শো হয়। ঠিক আছে, অত বড়ো সেটা বসবে না, তবুও যেটা থাকবে সেটা দেখতে পারবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব কাওয়াড়িতে গিয়ে আপনাদেরকে লাইভ সরাসরি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদেরকে মন জয় করার জন্য আমরা দেখাতে পারবো। আমরাও দুঃখের সাথে, খুব কষ্টের সাথে আমরাও বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, ডিজে সার্জন অলরেডি খোলা শুরু করে দিয়েছে,